بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের একবার প্রশ্ন করেছেন যে তাউইল সম্পর্কে, অপব্যাখ্যা সম্পর্কে, যে কিছু কিছু ইসলামী দল আপনার কোন কোন বিষয়ে অপব্যাখ্যা দিয়ে থাকেন, যে এই অপব্যাখ্যার কোন পর্যায়ে চলে গেলে ইসলাম থেকে কেউ খারিজ হয়ে যায়, সেটা জানতে চেয়েছেন। আমরা বলবো যে তাউইল বা অপব্যাখ্যা সেটা হচ্ছে আপেক্ষিক বিষয়। কোন বিষয়ে আমার যে তাউইল আমি করছি, যে ব্যাখ্যা দিচ্ছি, এটাকে আমাকে সঠিক ব্যাখ্যা মনে হয় আমার নিকট, কিন্তু অন্যের নিকট সেটা অপব্যাখ্যা মনে হবে। হ্যাঁ, ব্যাপারটা যখন আপেক্ষিক এবং ব্যাপারটা এমন নয় যে ইচ্ছাকৃত কেউ এরকমভাবে আপনার, সে জানে যে এটা ভ্রষ্টতার কারণ, তারপরেও সে করছে, হ্যাঁ, এরকম সাধারণত হয়ে থাকে না। বুঝের ব্যাসকমের কারণে এই প্রদভ্রষ্টতা এসে যায়। এই কারণে তাউইলের কারণে যদি কেউ আপনার মানহাজ থেকে দূরে সরে যায়, সেই জন্য তাকে আপনার ইসলাম থেকে খারিজ বলা যাবে না, এই তাউইলের কারণে। এই কারণে সর্বসালিনদের মধ্যে অনেককে দেখা যায় যে, এমনকি কোনো কোনো সর্বসালিনদের কেউ কেউ আপনার খারিজিদেরকেও ইসলাম থেকে বাইর করে দেয়নি, বরং তাদেরকে ইসলামের অন্তর্ভুক্ত দলে ধরেছে, যদিও তাদের মধ্যে ভ্রষ্টতা অনেক। এরকমভাবে আপনার শিয়াদেরকে অনেক ইসলাম থেকে বাইর করে দেয়নি, যদিও তাদের মধ্যে এমন কিছু আকিদা আছে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। সুতরাং আহলে কবলা যারা, যাদের কেবলা এক, হ্যাঁ, কাবাকে কেবলা মনে করে, তাদের মধ্যে আপনার তাউইলের কারণে যদি কিছু ব্যাসকম হয়ে যায়, হ্যাঁ, সেটাকে আপনার মানহাজের বিরোধী চলে যায়, সেটার জন্য তাকে মিল্লাত থেকে, ইসলাম থেকে বের করে দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, তবে যারা পদভ্রষ্ট তাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতেই হবে, যে যাদের আপনার ব্যাখ্যা মনে হচ্ছে সঠিক নয় কোনো আয়াতের অথবা হাদিসের, তাদেরকে আমরা সতর্ক থাকবো এবং তাদের থেকে আমরা সতর্ক অবস্থানে অবস্থান করব এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করব। এটা হচ্ছে আসল কথা, কিন্তু তাদেরকে ইসলাম থেকে বের করে দেওয়া, ঢুকানো, এগুলো আমাদের কাজ নয়। বরং আমাদের ব্যাসকম দেখলে তাদেরকে শুদ্ধ করার চেষ্টা করতে হবে, এটা হচ্ছে আসল ব্যাপার। আশা করি বুঝতে পেরেছি।